আমার বাড়ির আঙ্গিনা ঘেঁষে নিমতলাটার তল দিয়ে বয়ে গিয়েছে সমান্তরাল একটা রেলপথ। আমি উদাস বিকেলে আনমনে হেঁটে যাচ্ছিলাম তারই পাশ দিয়ে। হঠাৎ করে আমার চোখ আটকে গেল মধ্যবয়সী এক লোকের হাতের দিকে। হাতে এক মুঠো লাল গোলাপ নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের ভাঙ্গা মতো চায়ের দোকানটার দিকে। আধ ভাঙ্গা চেয়ারটাতে লোকটা বসতে বসতে পাশেই পিড়াতে বসে থাকা জনি প্রিন্টের শাড়ি পরা মাথাভর্তি তেল নামাখা উস্কো খুস্কো চুল, দু ঠোঁট লেপতে থাকা পানের রঙে, লিপস্টিকের বালাই নেই তাতে, মহিলাটির দিকে গুচ্ছ ভরা ফুলের হাতটি বাড়িয়ে লোকটি বলল, জরি না ও জরি, এটা তোর জন্য। সম্ভবত মহিলাটি তার স্ত্রী হবে। কথা শুনে চা বানানো থেকে ঘর ফিরিয়ে সে লোকটিকে উদ্দেশ্য করে বলল, এইটা আবার কি? লোকটি বলল, ফুল, তোর জন্যে ফুল কিনে আনলাম। চোখ কপালে তুলে জরিনা বলল, আমি ফুল দিয়ে এখন কি করুম? ওই জরি, দেখোস না আজ সবাই সবাইরে ফুল দিতেছে, তাই আমিও তোর লেগে ফুল কিনে আনলাম। ওদের কোনো ডে সম্পর্কে আইডিয়া নেই, ওরা জানে না টেডি ডে কী, বার্থডে কী বা ভ্যালেন্টাইন ডে কী। ওদের অবুঝ ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেলাম। পরক্ষণে পৃথিবীটাকে আমার চষে একটা চর মারতে ইচ্ছে করল। মুহূর্তে আমার জগৎটা কালছে মেঘের আঁচলে ঢেকে গেল। ভালোবাসাহীন সমুদ্র জলে আমি সাঁতরাতে থাকলাম। আমার ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, ঘরভর্তি মানুষ, অথচ ভালোবাসার একজন মানুষ নেই। তাতে কি, আমাকে কারো ভালোবাসতে হবে না। পৃথিবীর সমস্ত মানুষের জন্য রইল আমার সাদা কাগজে মোড়ানো এক টুকরো রঙিন ভালোবাসা। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।